নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে 4/6/2022 পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আজকে যে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে একটি শেয়ার করেছিলাম যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্লাস থেকে এসএসসি সংক্রান্ত মামলা সরছে, সেই সংক্রান্ত আপডেট আমি শেয়ার করেছি। তো এবার শিক্ষক নিয়োগে যাতে স্বচ্ছতার সাথে করা যায় তার জন্য স্কুলের সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি কী জানালেন, আসুন দেখে নেব। তিনি বললেন যে শিক্ষক নিয়োগে প্রকাশিত হবে পূর্ণাঙ্গ মেধা তালিকা এবং প্রতি বছর এসএসসি নেওয়ার ভাবনা রয়েছে। আসুন শুনে নেব বা জেনে নেব স্কুল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যানের বক্তব্য। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগ সামনে এসেছে। শুধু র্যাঙ্ক অদল বদল করা বা পাস না করা প্রার্থীকে চাকরি দেওয়া নয়, শূন্য পদ ও কতজনকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে তার আনুপাতিক হারেও ঠিক রাখা হয়নি এবং সেখান থেকেও নিয়োগে বেনিয়ম হয়েছে বলে এসএসসি আন্দোলনকারীদের অভিযোগ। এসএসসি নিয়ম অনুযায়ী কোনো বিষয়ে যদি 100টা শূন্যপদ থাকে তাহলে 140 জনকে ডাকা হবে। 100 শূন্যপদের জন্য আনুপাতিক হার ঠিক রাখতে গেলে মেধা তালিকায় প্রথমে থাকা 100 জনকে ডাকার পরে ওয়েটিং লিস্টে থাকা 40 জনকে ডাকার কথা। অভিযোগ, এই নিয়মকে লঙ্ঘন করে ইন্টারভিউয়ের জন্য প্রার্থী বাছাই করা হয়েছে, কোথাও দ্বিগুণ, কোথাও তিনগুণ, কোথাও বা চারগুণ। এসএসসি পূর্ণাঙ্গ মেধা তালিকা দিলেও প্রার্থীদের নম্বর দেয়নি, শুধু প্রার্থীদের নম্বর ও রোল নম্বর দেয়। প্রার্থীরা জানাচ্ছে সেই মেধা তালিকা দেখেই তারা বুঝতে পারেন যে ইন্টারভিউ ডাকার ক্ষেত্রে আনুপাতিক হার মানা হয়নি। উচ্চ প্রাথমিক গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম প্রার্থীদের একটাই প্রশ্ন, প্রার্থীদের নম্বর সহ মেধা তালিকা কেন প্রকাশ করে না এসএসসি? কেন প্রার্থীরা একাডেমি নম্বর, লিখিত পরীক্ষার নম্বর, ইন্টারভিউ নম্বর আলাদা করে প্রকাশ করে না তারা? যদি এসএসসির বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন যে এবার মেধা তালিকায় প্রকাশিত হলে পূর্ণাঙ্গ মেধা তালিকাই বের করা হবে এবং সেখানে নম্বর বিভাজনও থাকবে, তবে সিবিআই তদন্তের কারণে এসএসসি অফিসের ডেটা রুম বন্ধ থাকায় কাজের গতি কিছুটা কমার সম্ভাবনা তো থাকছেই। এসএসসির বেনিয়মের অভিযোগ নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ বসুর মতামত জানতে চাইলে তিনি উত্তর দেননি, তবে তিনি আগেই বলেছিলেন যে প্রতি বছর এসএসসি পরীক্ষার প্রক্রিয়া চলছে, এসএসসি নেওয়ার জন্য প্রক্রিয়া চলছে। তাহলে চেয়ারম্যান জানালেন যে এরপরে যে কোনো তালিকা যখন প্রকাশিত হবে অবশ্যই পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশিত হবে, যাতে কোনো রকম অসুবিধা না হয়, সকলের নম্বর যেন পরিষ্কার দেখতে পায়। তো সেটা হলে অবশ্যই দুর্নীতি হবে না, সেটাই আশা করা যাবে। তো যাই হোক, আশা করবো এই সমস্যা দ্রুত সমাধান হয়ে আবার সেই আগের মতো শিক্ষক নিয়োগের পদ্ধতি চালু হবে, সেটাই আশা রাখবো। আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।